হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন পাবদা মাছের ঝোল। প্রথমে পাবদা মাছগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখেন, ভেজে নিয়েছি। এরপরে তেল দিতে হবে কড়াতে, তেলের সাথে একবারে পেঁয়াজ আর আলু দিতে হবে এবং হলুদ আর লবণটাও দিয়ে দিতে হবে। দিয়ে ভাজতে হবে। এই যে ভালো করে ভাজা হচ্ছে। এটা ভাজা হতে হতে এটা যখন চেহারা লাল হবে আর কি, মানে ভাজাতেই অর্ধেক আলু সিদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু এর ভিতরে আমি সামান্য আদা দিব। আদা বাটাটা দিয়ে দেখেন, আদা বাটা দিয়েছি। এবার আদা বাটাটাও ভাজতে হবে, তাহলে ঝোলটার স্বাদটা আর কি ভালো হবে। এই জন্য এটা ভাজা হচ্ছে। এরপরে কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিব হলো আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া। মরিচ গুঁড়াটা দিব আমার ইচ্ছা মতো, কিন্তু আমার মানে কি আপনাদেরও স্বাদ মতো দিবেন আর কি ঝালটা। এই জন্য আধা চামচ বললাম না, বেশি কম হতে পারে। দিয়ে এটার একবারে প্রথম পানি দিয়ে তার ভিতরে ওইটা দিয়ে দিতে হবে, যাতে তেলে মশলাটা পুড়ে না যায়, কারণ গুঁড়ো মশলা তো। এই জন্য এই যে সবগুলো মশলা একসাথে আমি দিয়ে দিয়েছি। এখন এইভাবে এটা বেশ কতক্ষণ ফুটার পরে এটার ভিতরে আমি টমাটো ফেড়ে দিব, আর দুটো টমাটো আর হলো দুটো কাঁচামরিচ ফেড়ে দিব। দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে অন্তত 10 মিনিট রান্না করলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে এর উপরে আমি পাবদা মাছটা বিছিয়ে দিব, কারণ পাবদা মাছ তো নরম, এর জন্য দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। এর জন্য আগেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তারপরে কিন্তু জাস্ট একটা বলক আসলে পরেই, মানে পাবদা দেওয়ার পরে, তাহলে কিন্তু মাছটা ভাঙবে না। এই জন্য এমনি দেখেছেন মাছটা কিন্তু আমি কড়া করে ভেজেছি। কড়া করে ভাজার উদ্দেশ্য হলো যাতে ভেঙে না যায় মাছটা। এই যে দেখেন মাছ বিছিয়ে দিয়েছি আমি। এখন এটা কিন্তু আলতোভাবে নেড়ে দিতে হবে, যাতে একদম ডুবে ডুবেও না থাকে, আবার এটা যেন ঝোলের সাথে মিশে যায়। আর এইভাবে জাল দিলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন, খুব বেশি নাড়াচাড়া করা লাগবে না। আর আলু তো ঝোল টানবে, এর জন্য আপনার ইচ্ছা মতো আপনি ঝোল কতটুকু রাখবেন সেই অনুযায়ী ঝোলটা রাখবেন। আমার রান্না কিন্তু কমপ্লিট। আসলে এটার ভিতরে যেটা ফুড ভ্যালু আছে, এখানে কিন্তু টমেটো আছে, আলু আছে, মাছ আছে, তারপরে মরিচ আছে, মোটামুটি এর ভিতরে আমি কিন্তু সম্পূর্ণ ফুড ভ্যালু পাচ্ছি। আর পাবদা মাছে তো খুব একটা তেল থাকে না, এর জন্য এটা সবাই খেতে পারে, যাতে হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ সবাই খেতে পারবে। চমৎকার একটা মাছ, আর কাটাও কম, এই জন্য যে কেউ এটা খেতে পারবে। আমি আশা করব আমার এই রেসিপিটা আপনারা করবেন, করে খাবেন, এবং আমার যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, নিজে সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখতে সহযোগিতা করবেন, আর অবশ্যই মাছের তরকারি বেশি করে খাবেন। মাছের ঝোল বা মাছ মাংসের চেয়ে মাছটা কিন্তু হেলথের জন্য অনেক অনেক বেশি উপকারী, কারণ এতে কিন্তু অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, বিশেষ করে হার্ট ডিজিজ। ওকে, আল্লাহ হাফেজ।